炸了 নমস্কার বন্ধুরা কেমন সবাই আসলে ভালোই আছো বেদুলের নতুন ভ্লাগে সবকে স্বাগত আজকে রবিবার তো ম্যাক্সিমাম এই সময় কিন্তু ভিডিও আসে না আজকের দিনে তো আজকে রবিবার বলে ভিডিও আসছে না কারণ আজকে ভিডিও আসছে একটা কারণে কারণ আজকে কিন্তু গঙ্গা পুজো আর গঙ্গা পুজোর সঙ্গে নবদ্বীপবাসীরা মোটামুটি ভালোভাবে নষ্টা মতোভাবেই মানে ইতোপ্রতভাবে জড়িত যেমন আমিও ছোটোবেলা থেকেই গঙ্গা দেখে আসছি এবং খুব ভালোভাবে উপভোগ করে আসছে আর গঙ্গা পুজোর সব থেকে বেশি যেটা মজা লাগে সেটা হলো স্প্রিং ব্লো যে গোলা নড়ে তো আজকে এখানে গঙ্গা পুজো আর নবদ্বীপে মোটামুটি অনেক ঘাটে অনেক ঘাটে পুজো হয় কিন্তু ঘাটে পুরোটা সবথেকে বেশি বড় হয় কারণ ওখানে একটা ছোটখাটো মেলা বসে তাই সেখানে নিয়ে যাবো এবং গঙ্গা পুজো দেখাবো তো চলো সমনাশন না করে চারপর শুরু করা যাক আর এখন চলে এসেছি আমি রানের ঘাটে আর রানের ঘাটে এখন পুজো শুরু হয়ে গেছে মোটামুটি দুপুর অব্দি পুজো চলবে আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই রানের ঘাটে কিন্তু পরপর তিনটে পুজো হয় এটা প্রথম পুজো আর সেকেন্ড পুজো হচ্ছে ঠিক মোটা ওখানে হচ্ছে এই পুজোটা আর ঠিক তারপরে একদম স্নানের ঘাটে যেখানে স্নান করা সেই ঘাটে হচ্ছে এই পুজোটা তো এইরকমই কিন্তু নবদেবীর প্রায় আঠাশটা ঘাট আছে প্রত্যেকটা ঘাটে কিন্তু পুজো হয় হ্যাঁ তবে একটা কথা বলে রাখি আঠাশটা কি আমি কাউন্ট করেছি সেটা একদমই নয় বড় যারা থাকে নবদ্বীপে এবং বাবার থেকে শোনা যে প্রায় আনুমানিক আঠাশটা ঘাট রয়েছে বা তার মধ্যে কিছু কম কিছু বেশি হতে পারে এবার ছোটখাটো ঘাট সব মিলিয়ে বলছি শুধুমাত্র বড় বড় ঘাট যে রানীর ঘাট বা জয়জয় ঘাট বা ফাইজলা ঘাট এই ধরনের বড় বড় ঘাটকে বলছি না হয়তো যেমন ফাইজলা ঘাটের পাশে ছোটোখাটো ঘাট আছে সেখানেও কথাও বলছি তো এরকমই সব ঘাটে পুজো হয় জেলেরা পুজো করে কিংবা লোকাল যারা আছে তারা পুজো করেন আর এই তবে সব জায়গায় মেলা বসে না মেলা কিন্তু বসে একমাত্র এই রানীর ঘাটের এইখানেই আর এখানে বেশ সুন্দর করে মেলা বসে আর এইখানে মেলার সাথে কিন্তু আমাদের ছোটোবেলা অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ এইখানে ছোটো ছোটো পুতুলের যে ব্যাপারটা থাকে মাটির পুতুল সেটা কিন্তু এক প্রকার বলা যায় যে এই গঙ্গা পুজোর সময় যায় আর সব থেকে বড় মজার ব্যাপার হলো যে গঙ্গা পুজোর সব থেকে যেটা আমাদের মানে ছোটদের বা ছোটবেলার যেটা মেন ব্যাপার সেটা হলো এই যে বর্বৌ দেখছেন এই বর্বৌগুলো কিন্তু আমাদের সব থেকে ইন্টারেস্টিং থাকতো ছোটবেলা থেকে এই মেলা থেকে কেনে কারণ এই বর্বটা সাধারণত আমি যেটুকু জানি আমাদের লোকাল যে কোনো মেলাতে পাওয়া যায় না শুধুমাত্র আমাদের এখানে গঙ্গা মেলাতেই পাওয়া যায় তো যাই হোক আরেকটা জিনিস সেটা হলো স্প্রিং বুরো যেটাকে আমরা বলি এটা দেখানোর চেষ্টা করেছিলাম বাট আমি সেইভাবে বড় পাইনি ছোট ছিল হেরিয়ে গেছে সেই স্প্রিং কিন্তু এই একটা গঙ্গা মেলার সব থেকে বড় আকর্ষণ আর ছোটবেলায় সত্যি কথা বলতে নবদ্বীপবাসী যারা আমাদের হয়তো কাকু জেঠু বয়সী তাদেরও কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গঙ্গা পুজোর সাথেই কারণ এখনো আছে অনেকে যারা হয়তো আসতে পারে না যারা হয়তো নবদ্বীপ বাইরে থাকে তাদের কোনো মানে তাদেরও কিন্তু এই ধরনের ভিডিও দেখলে হয়তো সেই নষ্ট যে ব্যাপারটা মনে পড়ে আর তবে হ্যাঁ এই পুতুলটা কিন্তু আমার বেশ চোখ কেড়ে নজর কেড়েছে মানে এত সুন্দর লাগছে এই বাদরগুলো সাজিয়ে যে মানে খুব সুন্দর লাগছে আর বাকি এই ধরনের কিন্তু অনেক বড়ই কিন্তু এরকম জায়গা জুড়ে এই মেলাটা হয় পুরো রাস্তা জুড়ে রানীঘাটের ঘাটের যে রানীর মন্দির আছে রাধারানীর মন্দির সেখানে তারও আগে থেকে এত পুরো ঘাট অবধি এই মেলা বসে আর সচরাচর এই মেলার মেন ব্যাপার হলো যে সকালবেলা থেকে শুরু করে দুপুরবেলা পর্যন্ত যারা যারা পুজোতে চান তারা কিন্তু এইখানে এসে স্নান করে পুজোটা দেন আর এই ধরনের খেলনা বাচ্চাদের কিন্তু অনেক কিছু এইখানে পাওয়া যায় আর এটাই হলো আমাদের এইখানে গঙ্গা পুজোর থেকে বড় বৈশিষ্ট্য আর এই গঙ্গা পুজোর সাথে কিন্তু মানে আমাদের ছোটবেলা তো জড়িয়ে আছেই আর সত্যি কথা বলতে খুব ভালো লাগে মানে এখনো যদি আসি দেখতে পারবো যে আমাদের বয়সী বা অন্যান্য যারা বড় হয়ে তারা হয় তাদের ছেলে মেয়ে বাচ্চাদেরকে নিয়ে আসছে আর এই বর্বগুলো কিন্তু সত্যি কথা বলছি আবারও বলছি এই গঙ্গা বুঝুর সব থেকে মেন বৈশিষ্ট্য দেখতে খুব কিউট লাগে আর পাশাপাশি মানে ঘাটটাকে একটু দেখাবো তবে তারাকে এই সুন্দর মানে ছোট ছোট জিনিসগুলো কিন্তু বেশ নজর করার মতো এগুলো একসময় খুব কিনেছি হয়তো যারা যারা দেখছেন ভিডিওটা নবদ্বীপের থেকে তারাও হয়তো জানেন যে তারাও হয়তো এক এইসব এই সব পুতুল মানে এখানে আসলে কিনতেই হতো তো যাই হোক মানে তবে এইবার একটু ভিড় কম ছিল অন্যবারের তুলনায় তবে এইবারের যে মানে পুতুলগুলো দেখলাম এগুলো অন্য মানে গতবারে অতটা চোখে পড়েনি এবার এইবার চোখে পড়লো যেমন এই জায়গাটায় এত সুন্দর করে সাজানো হয়েছে এত ছোটো পুতুল তবে দাম খুব সাফিসিয়েন্ট চল্লিশ থেকে পাঁচ টাকার মধ্যে সব হয়ে যাবে এবার কিছু জিনিস ভ্যারি করে আর এই হলো পুজোর ডালা এইগুলো দশ টাকা করে নিচ্ছে এখানে তো যে কোনো কেউ অবশ্যই পুজো দিতে আসলে পুজো দিতে পারেন তবে এখন মানে যখন ভিডিও দেখছেন তখন আর পুজো দেওয়া যাবে না কারণ এটা সকাল থেকে শুরু হয় দুপুরের মধ্যে ঠাকুর ভাসান হয়ে যায় তো এখন আলটিমেটলি চলে এসেছি যে ঘাটের সামনে তো ঘাটের সামনে এই পুজোটাই হচ্ছে আর এখান থেকে অনেকেই কিন্তু সেই পুজোটা দিয়ে দিয়েছে স্নান করে সারার পরে আর দেখতেই পাচ্ছেন যে এই ঘাটটা কিন্তু সুন্দর করে বাঁধানো হয়ে গেছে বেশ বছর দুয়েক আগেই আর এইখানটা সত্যি কথা বলতে এইখানের মতো শান্তি আমার মনে হয় না আর কোথাও কিছুভাবে পাওয়া যাবে কারণ বটগাছের যেটা শান্তি সেটা কিন্তু একমাত্র এইখানে আসলে বোঝা যাবে এই যে বড় বট তলায় কিন্তু এই মন্দির এই যতটা বাধাটা হয়েছে তবে যাই না বটগাছটা কতদিন থাকবে বাট যদিন থাকবে এই ঠান্ডা ভাবটা মনে হয় এখান থেকেই পাওয়া যাবে সামনে গঙ্গা গঙ্গা থেকে সবাই স্নান করে আসছে পুজো দেওয়ার জন্য আর এখানে রয়েছে এরকম আমাদের চৈতন্য দেব এবং সত্যি কথা বলতে মানে এই জায়গায় দাঁড়ালেই কিন্তু একটা মানসিক আর মানে শারীরিক শান্তি অন্যরকমই থাকে তো দেখাচ্ছে আর একটু চলো এই দিকটা এখানে দুটো মন্দির এটা আগেও দেখেছি আমি এই সেই বটগাছটা এর তলাতে কিন্তু সব হচ্ছে আর ওই দিকটায় কিন্তু মা গঙ্গার ছোট মূর্তির রয়েছে ওখানে পুজো হয়েছে হয়তো তা এখান থেকে সবার স্নান সেরে সেই পুজো তো কারণ এখন একটা জায়গায় হলেও হয়তো অনেক ভিড় হয়ে যাবে যে দেখছো ওইটা হচ্ছে ওখানেও মা গঙ্গার একটা মূর্তি পুজো হচ্ছে তো যাই হোক এবার একটু দেখাই আরেকজন সেটা হচ্ছিল যে এর পাশে রয়েছে হচ্ছে আরেকটা মন্দির এই এরকম করে বাঁধানো রয়েছে কারণ এখানে কিন্তু বিকেল বিকেলবেলা অন্য সময় মানে এই যে জায়গাটা দেখছি এরকমই কিন্তু পাশেটার মতো এটাও করা হয়েছে আর সন্ধেবেলায় কিন্তু এখানে বেশ জমিয়ে আড্ডা দেওয়া হয় মানে অনেকেই আসে এখানে গঙ্গার হাওয়া খেতে এবং এইখানে বুঝতেই পারছো সামনেই গঙ্গা আর এরকম যদি বটগাস থাকে তো এখানে আলাদাই শান্তি পায় তো এখানেই সবাই চান করছে এটা ঘাটটা বাঁধিয়ে দেওয়া হয়েছে কারণ অবশ্যই রিসেন্ট শোনা যাচ্ছে যে আমাদের এখানে চরম মানে খুবই পরিমাণে বেশি পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে মারা যাচ্ছে অনেকেই ডুবে যাচ্ছে তার জন্য ঘাটটাকে বাঁধিয়ে দেওয়া হয়েছিলো তো যাই হোক এবার এখান থেকে বেরিয়ে যাবো আরেকবার সত্যি কথা বলছি মানে এই বটগাছ আর কোথায় কোথায় খুঁজে পাওয়া যাবে কিনা সন্ধে এই হতো হয়তো শেষ বট বটগাছ এখন নতুন করে কেউ বটগাছ লাগালো সেই বটগাছ আর কেউ রাখতে চায় না সবাই ভেঙে ফেলে তো যাই হোক এইখানে ছোটোদের খেলার জন্য এইটুকু জিনিসটা দেখলাম যেটা করা হয়েছে আর বাকি তারপরে চোখে পড়লো আমাদের ছোটবেলায় নস্টালজিয়া কুলফি মালাই তো এখানে দাঁড়িয়ে পড়তেই হলো তো আলটিমেটলি কুড়ি টাকা কুলফি খেয়ে আমি মানে স্যাটিসফাইড আর সত্যি কথা বলতে দশ টাকার কুলফি আর কুড়ি টাকার কুলফি পাওয়া যাচ্ছিলো তো আমি কুড়ি টাকার টেস্ট টেস্ট করলাম তো দারুণ ছিল এই কুলফি আর এই কুলফি শেষ করে আমি চলে গেছিলাম বাড়ি তো তোমরাও ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি টাটা বাই বাই